আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন হয় যদি কখনো দেখতে পারেন আপনার জীবনে সবটুকু সঞ্চয় যা দিয়ে আপনি অর্জন করেছেন আপনি আপনার বাকি জীবন নির্দ্বিধায় কাটাবেন বলে ভাবছেন, তার সমস্তটুকু উধাও হয়ে গেল, একটু কানা করিও নেই, ধ্বংস হয়ে গেল, আপনার তখন কি হবে? আপনি তখন পাগল হয়ে যাবেন, অনেকে হয়তো এমন অবস্থা হয়ে পড়বেন সেখানে স্থিরক করতে পারেন। এবার মনে করুন আপনার যে সঞ্চয়টুকু ছিল সারা জীবনের, পাঁচ অক্ত সলাৎ, সাদকা, সিয়াম আরও অনেক ইবাদত, আর বাকি জীবন যেখানে আপনি নিশ্চিতভাবে কাটাবেন সেটা হচ্ছে জান্নাত। হিসাব নিকেশের একটা সময় যখন আপনার নাম ধরে ডাকা হলো, আপনি দেখলেন আপনার কামে করা সমস্ত সঞ্চয় ধূলিসাৎ হয়ে গিয়েছে। ভাবা যায়, সেখানে তো এত বড় ঘটনার সম্মুখীন হয়ে আবার মরার সুযোগও থাকবে না যে আপনি জান্নাতের স্বপ্ন দেখছেন, সেই জান্নাত আপনাকে ধরে নিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। অবাক লাগছে তাই না? আপনার মতো আমিও অবাক হয়েছিলাম যখন দেখি সূরা কাহাফের আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদেরকে এমন লোকের কথা জানাবো না যারা আমলা দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এরা হচ্ছে সে সকল লোক যাদের দুনিয়া জীবনে সকল আমল ব্যর্থ হচ্ছে, অথচ তারা ভাবছে তারা তো ভালো কাজই করছে। হয়তো ভাবছেন, আরে বাহ, আমি তো সলাৎ পড়ছি, সাদকা করছি, সিয়াম পালন করছি, পর্দা তো ঠিকভাবে করছি, কিন্তু দেখা যাচ্ছে আড়ালে একান্ত ঠিকই পাপে নিমজ্জিত থাকছেন, গীবত করছেন, ব্যভিচার করছেন, জিনা করছেন, ইবাদত করছেন লোক দেখিয়ে, রিয়া। তাহলে জানেন কি আপনার অবস্থা হবে? সেসব নারীর ন্যায় যার সম্পর্কে আলাদা বলছেন, আর তোমরা সে নারীর মতন হয়েও না যে নিজে পরিশ্রম করে সুতা পাকিয়েছে এবং পরে নিজে সেগুলো টুকরো টুকরো করে ফেলছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনার আমলগুলো হবে মরুভূমির মরিচিকার মতো, তৃষ্ণার্ত অবস্থায় যাকে পানি দিতে চাচ্ছেন সেখানে শূন্য ব্যতীত আর কিছুই নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গী সাথীরা জানো কি সবচেয়ে অসহায় দরিদ্র কারা? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের ধন সম্পদ নেই তারাই তো দরিদ্র। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সত্যিকার অর্থে তারাই দরিদ্র, আমার উম্মতের মধ্যে তারাই সবচেয়ে বেশি দরিদ্র যারা সিয়াম, সাদকা আর বিভিন্ন ধরনের ইবাদত নিয়ে উপস্থিত হবে, কিন্তু হাশরের মাঠে আল্লাহ তাআলা সকল কিছু ধ্বংস করে দিবে, কারণ তারা গোপনে হারাম কাজ করত এবং মানুষকে গালাগালি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ধন সম্পদ আত্মসাৎ করেছে আর বিভিন্ন ধরনের পাপ কাজ। দিনে বেলা নেক কাজ করে, আধারে গোপন পাপে লিপ্ত হয়ে যারা নিজেকে জান্নাতি ভাবছে তারা এখনই জান্নাতের চিন্তা বাদ দিয়ে দিন। মনে রাখবেন, জান্নাতে তো সহজ নয়। পরিশেষে বলতে চাই, নিজের হাতে নিজের ক্ষতি করবেন না। আপনার যে আমলগুলো রয়েছে, স্বল্প হোক, খুব কম হোক, যতটুকু আমল রয়েছে ততটুকু আমলই করুন, যা সাধ্য তাই করুন, কিন্তু অপরের ক্ষতি করবেন না আর গোপনে পাপ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুক, আমিন।